তো এখন বাজছে 6টা, তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আমার কাকা আজকে আসবে টিভিটাকে লাগানোর জন্য, তো টিভিটা যেহেতু নিচে আছে প্রচুর প্রবলেম হচ্ছে, পুটু বারবার গিয়ে হাত দিচ্ছে, যখন তখন ফেলে দিতে পারে ও, কারণ ও একটু প্রচুর বেশি বদমাশ, ও সব জিনিসে টুকটুক করে হাত দিতেই থাকে, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো ওইটাই কাকা এসে দেয়ালে লাগিয়ে দেবে, তো তোমরা জানো যেখানে ঘড়িটা আছে ওর নিচে লাগাবো, তো ওইখানে লাগানোর জন্যই কাকা আজকে আসছে, যেহেতু ডিল করে ফুটো করতে হবে দেয়ালটাকে। ওই কাকাকে ডেকেছি, তো কাকার সাথে সাথে পাম্পামও আসবে, তো তোমরা দেখতে পাবে কতটা মজা হবে। পাম্পাম তো আসছে পুটুর সাথে দেখা করার জন্য, তো ওই জন্যই খুব বদমাশি করে দুজনে এক জায়গায় হলে, তো দেখা যাক কতটা বদমাশি করছে। আর টিভিটা লাগানো হোক, তোমাদের সাথে শেয়ার করব কাকা টিভিটা কোথায় লাগাচ্ছে, কেমন করে লাগাচ্ছে, সবটাই শেয়ার করব। সাথে থেকেও পাশ থেকে সাপোর্ট করো। আর আমি দুদিন ধরে কোনো ব্লগ ভিডিও ছাড়তে পারছি না, কারণ আসলে এতটাই গরম আমার ঘরের মধ্যে, একদম মানে শরীরটা মানে একদম ভালো নেই গরমের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ যে গলার এখনও ঠিক হয়নি, আমারও ঠিক হয়নি, পুটুরও ঠিক হয়নি, কি জানি কী হচ্ছে। তো যার জন্যই গরমের জন্য দুপুরবেলা একদম ইচ্ছা করছে না কিছু করতে, কী করবো বুঝতে পারছি না, অতিরিক্ত গরম আমাদের ঘরে, তো যার জন্যই এতটা প্রবলেম হচ্ছে। তো আবার ব্লগ ভিডিও শুরু হয়ে যাক, জাস্ট দু তিন দিন একটু শর্ট ভিডিওই আমি দিচ্ছি, আবার ব্লগ ভিডিও করতে শুরু করে দেবো। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো আমাকে সাপোর্ট করো, আর আমাকে ভালোবাসো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্লিজ ক্লিক করে দিও। তো এই দেখো পুটু, পাশে থাকা বেল আইকনটা প্লিজ ক্লিক করে দিও, আর সাথে থেকো পাশে থেকে আমি সাপোর্ট করো। তো চলো সবাই আসুক, তোমাদের সাথে দেখা করাবো। তো এই দেখো পাম্পাম এসে গেছে, আর আসতেই ভাইয়ের সাথে দুজনে মিলে ঝামেলা শুরু হয়ে গেছে, দুই ভাই মিলে ঝগড়া শুরু, আর এইদিকে কাকা দেয়াল ফুটো করতে লেগে গেছে। তো কাকা দিয়ে এসে নিয়ে এসেছে, আমার কাকা যেহেতু দেয়াল লাইনে কাজ করে তো তার কাছে সবই থাকে। তো কাকা কী করেছে, ডিল এসে নিয়ে এসে আমার টিভিটা লাগানোর জন্য ফুটো করা স্টার্ট করে দিয়েছে। তো এই দেখো ফুটো করা স্টার্ট হয়ে গেছে, এবার শুধু টিভিটা লাগানোটা বাকি আছে। তো চলো, ততক্ষণ এরা বদমাশি করেই যাচ্ছে, এদেরকে ঠিক করানো যাচ্ছে না, এত বদমাশি করছে। তো চলো কাকা চলে যাক, টিভিটা লাগানো যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছে। তো ফাইনালি টিভি সেট করা হয়ে গেছে, তো চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো ফাইনালি টিভি সেট করা হয়ে গেছে, তো এই যে টিভি এখানে, সেট বক্স এখানে, এখান থেকে তার গিয়েছে ওইখানে, মানে খুব রিস্ক করে করা হয়েছে, বাইচান্স যদি পুটু হাত দেয় প্রবলেম হয়ে যাবে। তো তাও আপাততর জন্য এইটা ওপর থেকে আসবে, মানে এই যে সুইচ বোর্ডটা যেটা আছে এটা ওপর থেকে আসবে, ওই যে ওইখান থেকে ওপর থেকে এসে এখানে ঝুলবে, এখানটায় ঝুলে আর ওর মধ্যে হবে, ওর মধ্যে আমি একটা প্ল্যাগ পাওয়া যায়, থ্রি পিন প্ল্যাগ না কি বলা হয় তাকে, ওই একটা প্ল্যাগ আনতে হবে, তাহলেই হবে, নইলে হবে না। তো ফাইনালি সেট হয়ে গেছে আমাদের টিভি, তো আর কোনো প্রবলেম নেই। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, তো এই যে ফাইনালি লাগানো হয়ে গেছে আমার টিভি, তো দেখো এরকম লাগছে দেয়ালের মধ্যে। তো আমি এখন স্টার প্লাস দেখছি, আর তোমাদের পুটু এখানে খাচ্ছে আলুর চপ, ও নানু নিয়ে এসেছিলো আলুর চপ, তো সেটাই খাচ্ছে। আবার এইটা এখানে সেট করে দিয়েছি, এটাকে নিয়ে চলে এসেছিলাম এই সাইডে আলমারির পাশে, আবার ওটাকে নিয়ে ওখানে করে দিয়েছি। আলমারির পাশটা খারাপ লাগছিলো, একদম গ্যাঞ্জাম লাগছিলো, তো এখানে পাকা করে দিয়েছি, পাকাটা রয়েছে এখানে। তো এই করেছি আজকের আবারও, তো দেখো কেমন লাগছে, প্লিজ কমেন্টে জানিও তোমরা কেমন লাগছে। তো ফাইনালি তোমরা দেখেছো লাগানো হয়ে গেছে, তো তোমরা প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে। তো কাকা আবার ফেরত এসেছিলো, কারণ কাকা ফোন ভুলে গেছিলো এখানে, তো ফোনটা না হলে তো চলে না সবারই। তো কাকা আবার অনেকটা গিয়ে আবার ফেরত এসেছিলো, জাস্ট এই একটু আগে ফোনটা নিয়ে গেল। তো এই ছিল তোমাদেরকে দেখানো যে আজকে আমার টিভি সেট হয়ে যাচ্ছে, তো তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, বাই বাই, লাভ ইউ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।